বন্ধুরা, সবাইকে তো প্রথমে আমার তরফ থেকে অনেক সরি। আমি শ্রদ্ধেয় ভিকি কৌশল মহাশয়ের হুসনু তেরা তবা তবা গানে এখনও ডান্স করে রিল আপলোড করিনি। আমি তার কারণটা আজকে বলতে চাই। বন্ধুরা, প্রচণ্ড প্রেশারের মধ্যে ছিলাম, সবাই যখন এরকম রিল আপলোড করছে দেখে এখনও প্রেশারের মধ্যে আছি যে আমি কী করবো, আমি কীভাবে আপলোড করবো। তো আমি তো যা হোক করে আপলোড করে দিতে পারি না, তাই আমি শিখছিলাম স্টেপটা। তো শিখে আমি একটা রিল বানিয়েওছি বন্ধুরা ওই গানে। তো আপলোড করার আগে আমি ভাবলাম যে সবার কাছ থেকে একটু মতামত নিয়ে নিই। তো বন্ধু বান্ধবদের দেখালাম যে তবা তবা গানে ডান্স করেছি, ওরা দেখে তবা তবা করছে, মানে এত জঘন্য নেচেছি আমি নিজেই পরে দেখলাম। মানে আমি বউকে ডান্সটা দেখিয়েছি, বউ বাপের বাড়ি চলে গেছে, বলছে আমাকে আগে এইসব রিল দেখাওনি কেন, এরকম টাইপের রিল, তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। আমি জানি ও মিথ্যে কথা বলছে, কেননা একটা সামান্য রিলের জন্য এত বড় খুশি আমাকে দিতে পারতো না। নর্মালি লোকের ডান্স দেখে সবাই কি বলে, এই ডান্সটা ভালো, এই ডান্সটা খারাপ, আমারটা দেখে সবাই বলছে এটা কী ধরনের অসভ্যতামি। আর একটা কথা আমি কোরিওগ্রাফারদের বলতে চাই, এটা কী ধরনের একটা বাজে স্বভাব কঠিন কঠিন স্টেপ দেওয়ার। এখন আমাদের মানসম্মানটা আছে এসব কঠিন স্টেপ দেওয়ার জন্য? বাইরে বেরোতে পারছি না মানসম্মানে, সবাই দেখে হাসছে, এ বাবা হুসেন তেরা তবা তবা গানে ডান্স করেনি, এ বাবা রিল বানায়নি, হাসাহাসি করছে লোক। এত চাপের মধ্যে আমাদের বাঁচতে হচ্ছে একটা জাস্ট একটা কঠিন স্টেপের জন্য। আমরা কি ডান্স শিখিনি? আমরা কি আগে ডান্স করিনি? না, আগে বলিউড ছিল না, আমি নিজে ডান্স শিখেছি। আমার ফেভারিট ডান্সার শ্রদ্ধেয় অজয় দেবগান মহাশয়, আমি কি ডান্স জানি না? বস্তেরি বস্তেরি ধুমধাম হ্যায় বস্তেরি বস্তেরি, আতা মাঝি সটকলি, এগুলো কি আমরা করিনি? Thank you.